নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা, সুপর্ণা টুপিটাকিতে আপনাদেরকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ। তো সকালবেলায় আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তারপর ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে। তো আমার জামা কাপড় মেলাও হয়ে গেল। কি সুন্দর ফুলটা ফুটেছে দেখুন, আজকে দেখছি দুটো ফুল ফুটেছে, এখানে একটা আর এখানে একটা, কয়েকটা টগর ফুলও ফুটেছে। তো যাই হোক, একটা সবথেকে বড় কাজ বাকি আছে জানেন, সেটা হচ্ছে রান্নাঘরের তাক পরিষ্কার করা। আজ দু সপ্তাহ হয়ে গেল রান্নাঘরের তাকটা পরিষ্কার করা হয়নি, তো আজকে ওটা করতেই হবে, খুব নোংরা হয়েছে। তো চলুন কাজে লেগে পড়ি। তো দেখছেন আমি তাক পরিষ্কার করতে লেগে গেছি, কিন্তু সবথেকে একটা বড় ভুল কী করেছি জানেন তো, আমি ওপরের তাকটা আমার পরিষ্কার হয়ে গেছে, তারপরে বাসনের তাক পরিষ্কার হয়ে গেছে, ভিডিওটা চালিয়েছি কিন্তু প্লে করতে ভুলে গেছি, যার জন্য এগুলো আপনাদের দেখাতেই পারলাম না। পরে যখন দেখছি তখন দেখছি ভিডিওটা তো আমি প্লেই করিনি। আমাদের জীবনটাও তো এরকম বলুন, সময় মতো প্লে বাটনটা অন না করলে অনেক সমস্যার মধ্যেই পড়তে হয়। তো যাই হোক চলুন আমি কাজগুলো করি। আর তাকের মধ্যে দেখবেন অনেক চকের দাগ, এগুলো লক্ষণ রেখা দিয়ে রেখেছি, আমার তাকে খুব পিঁপড়ে আসে তার জন্য দিয়ে রেখেছি এগুলো। আর যেসব মশলাগুলো শেষ হয়ে গেছে সেসব কোটোগুলো সব বের করে দিলাম ধুতে, পরে মশলা এনে তখন আবার ভরে রাখতে পারবো। তো চলুন। তো দেখুন তাকগুলো আমার গোছানো হয়ে গেছে, আর নিচের একটা তাক ফাঁকা দেখছেন, ওখানে আমার খাবার দাবার রাখা থাকে তার জন্য ওটা ফাঁকাই আছে। তো আমি স্নান পুজো সেরে রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা বসিয়েও দিয়েছি। আজকে বিকেলের দিকে ভাবছি একজনের বাড়ি যাব, আমাদের বাড়ি থেকে পাঁচ ছটা বাড়ি পরেই ওদের বাড়ি। স্বামী স্ত্রী দুজনেই ওরা একটা নতুন বিজনেস শুরু করেছে, একজন কাপড়ের বিজনেস করে আর একজন কসমেটিক্সের। সম্পর্কে আমার দেওরার যাই বলতে পারেন, অনেক দিন থেকেই আমাকে বলছে যে দিদি একবার এসো দেখে যাও কী কী জিনিস এনেছি, আমার আর যাওয়া হয়ে উঠছে না। তো আজকে ভাবছি একবার যাব। তো আমার এখানে ডিমের অমলেটটা হয়ে গেছে, ওদেরকে এবার খেতে দিয়ে দিই। আমি তো শ্রাবণ মাস পড়ে গেছে বলে আমি ডিম মাংসটা খাই না, ওদের দুজনের জন্যই অমলেটটা বানিয়ে নিলাম। চলুন এবার খেতে দিয়ে দিই। চলুন, ওদের বাড়ি যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি যাওয়ার পথে আমাদের দুর্গা মন্দিরটা পড়ে, আপনাদেরকে এক ঝলক দেখিয়ে রাখি। তারপর তো সামনে আর কিছু দিনের মধ্যে দুর্গা পুজো আসছে, তখন আপনাদেরকে পুরো দেখাবো আমাদের পুজো কীভাবে হয়। আমাদের একসাথে এই উঠোনে দুটো দুর্গা মন্দির আছে, একটা আটতরফ একটা পাঁচতরফ। আমাদেরটা এটা হচ্ছে পাঁচতরফ মন্দির। আর এটা হচ্ছে আটতরফের মন্দির, একসাথে দুটো দুর্গা পুজো হয়। মন্দিরের পাশের বাড়িটাতে কাজ হচ্ছে, তার জন্যই মাঝে মধ্যে আওয়াজ উঠছে। এই যে আমার যা সামনে দাঁড়িয়েই আছে আমাকে ওয়েলকাম করার জন্য, চলুন ভেতরে যাই। তো আমি ওদের বাড়ির ভেতর চলে এসেছি, আর এই দেখুন এই সাইডটাতে রেখেছে কসমেটিক্সের জিনিসপত্র কিছু, ছোটোর মধ্যেই এখন শুরু করেছে, আস্তে আস্তে বড় হবে। অনেক কিছুই রেখেছে, ভালোই লাগছে দেখতে। এই সাইডটাতে রেখেছে কসমেটিক্স, আর এই সাইডটাতে রেখেছে কাপড়। কাপড়ের ব্যবসাটাও বেশ দু বছর হয়ে গেল ওর করা, এর আগে ওর কাছে আমি বেশ কয়েকটা কাপড় নিয়েছি, তো ইদানিং আর আসা হয়নি, বেশ দু তিন মাস হয়ে গেল ওর কাছে আসা হয়নি, নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছি বলে আসতে পারেনি। তো যাই হোক আজকে এলাম, তা এখনও মাল নামাবে, তখন পুজোর আগে যখন আবার আসবো তখন আপনাদেরকে দেখাবো কি নিলাম। কুড়ুমগ্রামের আশেপাশে যারা আছেন, যারা আমার ব্লগ দেখেন কুড়ুমগ্রামের আশেপাশে থেকে, তারা আসতে পারেন ওর কাছে, খুব ভালো জিনিস পাওয়া যায় ওর কাছে। এই পলাগুলো দেখতে বেশ ভালো লাগছিলো তাই আবার নিলাম। তো আরও ভালো ভালো ছিল কিন্তু সেগুলো একটু বড় বড়, এই যে বড় বড় পলা এগুলো আমার হাতে হবে না, তাই ওটাই ছোটো মতো হলো, তখন ওটাই নিলাম, ভালোই লাগছে দেখতে। তো বললো ছোটো এনে দেবে আমাকে। আর নিচে কাঁচের চুড়ি আছে, কাঁচে লালও আছে সবুজও আছে, এখন তো শ্রাবণ মাস পড়ে গেছে, লাল আর সবুজ চুড়ি সবাই পরছে, আমাকেও নেওয়ার জন্য বলছিল, কিন্তু কাঁচের চুড়ি পরলে আমার হাত কেটে যায়, তার জন্য ভয়ে আমি কাঁচের চুড়ি পরতে পারি না। তো যাই হোক আমাকে এইগুলোও দেখাচ্ছিল, খুব সুন্দর সুন্দর আংটিগুলো, যেমন এখন সোনার উঠেছে সেরকম এখন এগুলো তো ইমিটেশন ওপরে, তো ভালোই লাগছে দেখতে, দেখছিলাম তাই।
যদিও আমার আঙুলে হচ্ছিল না। ঠিক আছে চলুন, অনেকক্ষণ গল্প করলাম, তারপরে এবার বাড়ির দিকে যেতে হবে, কারণ সন্ধে হয়ে আসছে, গিয়ে আবার সন্ধ্যা দিতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই থাক। ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বলবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সাবধানে থাকবেন, আসছি নতুন একটি ব্লগ নিয়ে।